বন্ধুরা আজকে ছয় জানুয়ারি বুধবার আজকে যে সমস্ত চাকরির আপডেটগুলো বেরিয়ে এসে সেই সমস্ত চাকরির আপডেটগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এখানে টোটাল পনেরোশো প্লাস এখানে ভ্যাকেন্সি রয়েছে সমস্ত চাকরিগুলো মিলিয়ে এখানে তার মধ্যে ওয়ার্কিং ইন্টারভিউও রয়েছে এখানে এখানে কোন চাকরিতে কী বয়সীমা বলা হয়েছে কী যোগ্যতা আছে কী বেতন রয়েছে সময় থেকে সমস্ত কিছু আমরা আলোচনা করব কবে থেকে আবেদন শুরু হয়েছে কবে থেকে পর্যন্ত আবেদন চলবে বিস্তারিত জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বন্ধুরা যারা আমাদের চ্যানেল ডাবলিউ পিএসসি এক্সামে প্রথমবার ভিজিট করছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেলাইকেনটা ওপেন করে অবশ্যই রাখবে এবং বন্ধুরা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ডাব্লিউ পিএসি এক্সাম পেজকে অবশ্যই লাইক করে রাখবে চলো বন্ধুরা দেরি না করে আজকে সমস্ত আপডেটগুলোকে আমরা দেখে নিই এবং আপডেটগুলো আমরা জেনে নিই বন্ধুরা সর্বপ্রথম যে আপডেটটা উঠে এসেছে সেটা হলো ফুড এসআই নেই পিএসসির মাধ্যমে যে ফুড এস আই নিয়োগ হয়ে থাকে সেই ফুড এস আই এর আগে আমি তোমাদের এর বিস্তারিত ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে যারা দেখো তোমরা প্লে লিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নেবে এখানে যে পদের নাম থাকবে সেটাই এসআই পদে এখানে নিয়োগ হবে মোট শূন্য পদ এবার থাকতে চলেছে এখানে পাঁচশো প্লাস মোট শূন্য পদ কিন্তু এখানে থাকবে এবং বয়স সীমা যেটা এখানে প্রয়োজন সেটা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা প্রয়োজন তোমাদেরকে আমি একটা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে কীভাবে এখানে পুরো প্রসিডিওরটা কী রয়েছে পুরো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সিলেবাসে কী রয়েছে সমস্ত ডিটের আমি কিন্তু অবশ্যই প্রোভাইড করে দেবো এখানে যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে মাধ্যমিক পাশ যোগ্যতা প্রয়োজন এবং আবেদনের পদ্ধতি যেটা থাকবে অনলাইনে আবেদনের পদ্ধতি থাকবে এবং আবেদন যেটা রয়েছে এটা খুব শীঘ্রই বলা হয়েছে এক থেকে দু সপ্তাহের মাধ্যমে আমাদের পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট পিএসসি ডট ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান চলে আসবে এবং অবশ্যই যখন নোটিফিকেশন এসে যাবে আমি তোমাদের কাছে সর্বপ্রথম অবশ্যই পৌঁছে দেবে এরপরে যেটা রয়েছে এখানে নিয়োগ পদ্ধতিতে কী রয়েছে এখানে প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পর রয়েছে ইন্টারভিউ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ হয়ে থাকে নেক্সট আপডেটটা যেটা উঠে এসেছে দুই নম্বর আপডেটে যেটা রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রাইভার রিক্রুটমেন্টের এটি একটি দেখতে পাচ্ছো এখানে তোমাদের সামনে একটি এই ওপেন করে রেখেছি যে আমি এখানে এখানে তোমরা দেখতে পাবে যেটা রয়েছে এখানে একটা আটটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছ আটটা ভ্যাকেন্সি ড্রাইভার পুরো কন্ট্রাকচুয়াল বেসিসে পুরো কন্ট্রাকচুয়াল বেসিসে এটি থাকছে এবং এখানে কী কিছু প্রসিডর বলা হয়েছে বেতন বলা হয়েছে এখানে এগারো হাজার টাকা এখানে বেতন বলা হয়েছে ইলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেখে নাম ইলিজিবল ক্রাইটেরিয়াতে কী কিছু বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে মিনিমাম এখানে এইট পাস যোগ্যতা চাওয়া হয়েছে এইট পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে যেটা সীমা বলা হয়েছে দেখে নাও একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা বলা হয়েছে এবং একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এখানে বলা হয়েছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এবং অ্যাটলিস্ট এখানে তিন বছর অ্যাটলিস্ট তিন বছর যাতে এলএমবি যাতে হয়ে থাকে এরপরে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স সেটা হয়েছে অ্যাটলিস্ট তিন বছরে অ্যাটলিস্ট তিন বছরের এক্সপিরিয়েন্স যেটা কিনা ড্রাইভিংয়ের পরে ড্রাইভিংয়ের পরে তিন বছরের এক্সপিরিয়েন্স উইথ ডকুমেন্টস ডকুমেন্টস সহকারে এরপরে অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস যেটা রয়েছে এটি অফলাইনে আবেদন করা হবে দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসেস টু এখানে বলা হয়েছে সিও এস এ পি সেকেন্ড বিএন ব্যারাকপুর অন দ্য প্লেন পেপার একটা প্লেন পেপারের উপরে তোমার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো লিখবে এর সঙ্গে সঙ্গে সেখানে তোমাদের বায়োডাটা এবং রিলেটেড ডকুমেন্টসগুলো থাকে থাকে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিয়ে সেখানে তোমাদের বক্স আছে সেই ড্রাপ বক্সে নিয়ে গিয়ে সেখানে ফেলতে লাগবে এরপরে এখানে সঙ্গে সঙ্গে কী কী দিতে লাগবে এখানে বলা হয়েছে কপি অফ মাধ্যমিক সার্টিফিকেট বলা হয়েছে ডেট অফ সার্টিফিকেট বলা হয়েছে কপি অফ বার্থ সার্টিফিকেট বলা হয়েছে কপি অফ ভ্যালিড যেটা বলেছে ড্রাইভিং লাইসেন্সের এখানে একটি ফটোকপি দিতে লাগবে তারপরে বলা হয়েছে ডকুমেন্টস অফ প্রুফ অফ রেসিডেন্স অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রুফ চাওয়া হয়েছে এক্সট্রা ক্যারিকুলাম সার্টিফিকেট আদার্স কোনো সার্টিফিকেট থাকলে সেই সমস্ত সার্টিফিকেটগুলো চাওয়া হয়েছে এবারে এটি কতদিন পর্যন্ত চলবে এখানে দেখো উনত্রিশ তারিখে এটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ তারিখে এটি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে আরও চৌদ্দ দিন মানে উনত্রিশ তারিখ থেকে প্লাস চৌদ্দ দিন পর্যন্ত গিয়ে যতদিন পর্যন্ত থাকছে ততদিন পর্যন্ত এটি আবেদন করা যাবে চলুন আমরা নেক্সট নিই নেক্সট রয়েছে এখানে সিআইএফ সিআইএসএফ রিক্রুটমেন্ট দু হাজার একুশ এখানে পদের নাম যেটা রয়েছে সিআইএসএফ পদ রয়েছে মোট শূন্য পদের কথা যদি বলা চলে তাহলে এখানে ছশো নব্বইটি টোটাল শূন্য পদ রয়েছে এটা তোমাদের যদি তোমরা বিস্তারিত চাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে এখানে কারণ এখানে হাইট প্রয়োজন উচ্চতা প্রয়োজন অনেক কিছু এখানে প্রয়োজন আছে আমি তোমাদেরকে নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি নোটিফেশনটা তোমরা চাইলেও দেখে নিতে পারো এরপরে যেটা রয়েছে বয়স এখানে রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে এবং যোগ্যতা হিসাবে এখানে এইট পাস যোগ্যতা চা হয়েছে অষ্টম পাস এখানে যদি যোগ্যতা থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এরপর আবেদন পদ্ধতি যেটা রয়েছে আবেদন পদ্ধতি আবেদন চলবে অফলাইনে অফলাইনে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলছে এবং আবেদন চলবে যেটা পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত আবেদন চলবে এরপর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখছি ডাব্লু 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 ডট সিআইএসএফ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন যেহেতু সেহেতু নোটিফিকেশন এবং ফর্ম যেটা রয়েছে এখানে ক্লিক করলে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু তথ্য দিয়ে দেওয়া রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে চলে যাবে সেখানে গিয়ে এই নোটিফিকেশান এখানে ক্লিক হয়ে যদি ক্লিক করে তাহলে তোমাদের সামনে পুরো নোটিফিকেশনটা এর সঙ্গে সঙ্গে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা বেরিয়ে চলে আসবে আগে দেখলাম আগে একটা রয়েছে ওয়ালক্যান ইন্টারভিউর একটি আপডেট রয়েছে যেটি কিনা ডাটা এন্ট্রি পদে ডাটা এন্ট্রি পদে ওয়ার্কিং ইন্টারভিউ সেখানে ভ্যাকেন্সি রয়েছে মোট অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে বয়স এখানে চা হয়েছে আঠেরো প্লাস এখানে বয়স চা হয়েছে এখানে নিচে আর দেখিনি আর কী রয়েছে এখানে বেতন হিসাবে বলা হয়েছে এখানে তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে যোগ্যতা মাধ্যমিক পাস এর সঙ্গে সঙ্গে কম্পিউটার নলেজ প্রয়োজন এবার ইন্টারভিউটা যেটা হবে ইন্টারভিউটা সেটা হবে তেরো তারিখে ইন্টারভিউয়ের ডেট রাখা হয়েছে তেরো এক দু হাজার একুশে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর স্থান যেটা বলা হয়েছে অফিস অফ প্রিন্সিপাল এমএমসি পশ্চিম মেদিনীপুর তাহলে অফিস অফ প্রিন্সিপাল এমএমসি পশ্চিম মেদিনীপুরে ইন্টারভিউ হবে সবাই এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সবাই যে কেউ যদি চায় তাহলে সেখানে গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো অফিসিয়াল নোটিফিকেশন যদি তোমরা ডাউনলোড করতে যাও দেখতে যাও তাহলে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন এবং সেখান থেকে বাকি যে কোনো তথ্য যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে দেশ রয়েছে এখানে ভারতীয় উপকূল বাহিনীতে নিয়োগ রয়েছে ভারতীয় উপকূল বাহিনীতে এখানে সেনাবাহিনীতে নিয়োগ রয়েছে মোট শূন্যপদ এখানে রয়েছে চারশোটি টোটাল শূন্যপদ রয়েছে বয়স সীমা যেটা রয়েছে এখানে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স সীমাটা এখানে বলা হয়েছে তাহলে আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এরপর যেটা যোগ্যতা এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের পদ্ধতি যেটা রয়েছে অনলাইনে আবেদন হবে অনলাইনে আবেদন চলছে অলরেডি এবং আবেদনটা যেটা আছে উনিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে উনিশে জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত আবেদন চলবে এবার অফিসিয়াল ওয়েবসাইটে যেটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ইউপিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদেরকে সেখান থেকে আবেদন করতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশনটা যদি ডাউনলোড করতে চাও তোমরা তাহলে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে বিস্তারিত বাকি তথ্যগুলো তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারবে তাহলে এই সমস্ত চাকরির আপডেটগুলো উঠে এসেছে তোমরা কোন চাকরির জন্য তোমরা ইন্টারেস্টেড রয়েছে এবং তোমরা কে কোন জেলা থেকে দেখছো তোমাদের জেলার নাম কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তোমাদের জেলা থেকে যে কোনো চাকরি যদি কোনো আপডেট বেরিয়ে আসে সর্বপ্রথম আমি তোমাদেরকে সেখানেই পৌঁছে দেবো এবং বন্ধুরা তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হওনি তোমরা অতি অবশ্যই অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে সমস্ত আমাদের গ্রুপের লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনের আছে সেখান থেকে তোমরা কিন্তু অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এত করে ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবে ভিডিওটা ভালো লাগলে একটা ডিসলাইক অবশ্যই করে দেবে কিন্তু বন্ধুরা যারা আমাদের চ্যানেল ডব্লিউপিএস এক্সামে প্রথমবার ভিজিট করছো তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেলাইকেনটা ওপেন করে অবশ্যই রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং